এরা খেলোয়াড়ের সাথে কাজ করছে এটা তো বিরাট ব্যাপার অনেকগুলি প্লেয়ারকে দেখা হচ্ছে, অনেকগুলি প্লেয়ার অনেক ভালো পারফর্ম করেছে। তো এটা আমাদের জন্য খুবই ভালো সাইন যে লঙ্গার ভার্সন রেড বল ক্রিকেটে আমরা কিছু প্লেয়ারকে ব্যাকআপ হিসাবে পাচ্ছি এবং এটা আমাদের জন্য অনেকটা অনেক বড় প্লাস পয়েন্ট। জাকির আলী অনেকের পারফরমেন্সও দেখার মতো, জাকির আলী অনেক অলমোস্ট প্রতিটা ম্যাচে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। তো এর অবশ্যই আমরা রেড বল ক্রিকেটের জন্য কিছু একটা প্রায় 20 জনের মধ্যে রেডি করছি আমরা। এখানে বেশ কিছু ভালো খেলোয়াড় আছে, এদেরকে শুধু রেড বলের জন্য আমরা চিন্তাভাবনা করি। বা DPL অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট আমাদের ক্রিকেটের জন্যে। তো এটা স্বাধীনতার পর থেকে এই ফরম্যাটে আমরা যথেষ্ট এস্টাবলিশ এবং আমাদের ক্রিকেটটা যথেষ্ট ভালো অবস্থানে এই ফরম্যাটে। তো এই ফরম্যাটে সবসময় আমাদের নজর থাকবে এবং যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে, প্লেয়ারদের জন্য প্রিপারেশনের জন্য একটা ভালো মঞ্চ। এটা কর্মদিবসে খেলাটা পড়ছে আর স্টেডিয়ামটা একটু দূরে, তো সে কারণে হয়তো দর্শক একটু কম হয়েছে। আমার মনে হচ্ছে 9 তারিখে আপনার ফুল হাউস পাওয়া যাবে আশা করছি। আপনার স্টেডিয়ামে এমিআইজি স্টেডিয়ামে আশপাশে হাঁটলে দেখবেন প্র্যাকটিস করার কোনো জায়গায় নেই, ঠাসা ঠাসা প্লেয়াররা প্র্যাকটিস করছে। কোনো একটা ভালো তো একটা মানে খোলা জায়গায় যে একটা প্র্যাকটিস করবে, আমরা যে সময় আমরা যেভাবে করতাম সেই সুযোগটাই নেই এখনকার ছেলেদের। এজ গ্রুপের সবাই কিন্তু সাফারার হচ্ছে এটা নিয়ে। তো এখন যেহেতু ঠিক কয়েকদিন আগে আমাদের DC সাহেব বলেছেন যে এখানে আর কোনো মেলা হবে না, মাঠগুলিকে ঠিক করা হবে, এটা শুনে যথেষ্ট আনন্দিত হয়েছি। এবং এটা যদি সত্যি যদি এটা করে থাকে তাহলে আগামী 1-2 বছরের মধ্যে আবার চট্টগ্রাম সমভূমিতে ফিরে আসবে। এটা ঠিক বলা মুশকিল, কারণ এটা ব্যাক টু ব্যাক ম্যাচ হয় DPL-এ। BKSB দুইটা মাঠে হবে, এদিক হবে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু লিগটা শেষ করতে হয়। তো উইকেটের স্ট্যান্ডার্ড একই রকম রাখা কিন্তু ডিফিকাল্ট হয় এটা। তারপরেও DPL যথেষ্ট এক্সাইটিং ক্রিকেট হয়, আমরা আশা করব প্রতিটা ম্যাচ যাতে কম্পিটিটিভ হয়, প্লেয়ারদের জন্য যাতে কম্পিটিটিভ ক্রিকেটও আমরা দেখতে পারি। বা চট্টগ্রামে হচ্ছে কি আপনার এমএআইজির আশপাশটা কিন্তু সবার জন্য অনেক সুবিধা। তো যেহেতু সাগরিকায় তো এজ গ্রুপের খেলোয়াড়দের জন্য তো সুযোগটা থাকে না, এখানে হয়তো যারা ফার্স্ট ক্লাস খেলছে বা যারা জাতীয় দল রিপ্রেজেন্ট করছে ওদের জন্যই কিন্তু এই ইনডোরটা ইউজ করার জন্য। তো এখানে এমিরাজি স্টেডিয়ামের পাশে যে খোলা জায়গাগুলিকে যদি আমরা প্র্যাকটিসের জন্য আবার আমাদের যে পুরনো দিনের মতো যদি আমরা এই অবস্থায় আনতে পারি, এটা যথেষ্ট উপকৃত হবে এবং দেখবেন যে এজ গ্রুপ থেকে ভালো ভালো কিছু খেলোয়াড় এখান থেকে আমরা পেয়ে যাবো। আবার এরা খেলোয়াড়ের সাথে কাজ করছে এটা তো বিরাট ব্যাপার, সেরা পারফরমেন্স দেখছি সামনে থেকে, এটা বিরাট ব্যাপার। বেস্ট প্লেয়ার সাথে আছে এটাই তো সবচেয়ে বড় জিনিস। প্রতিটা সিরিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার প্রতিটা মাসে কিন্তু এখন সিরিজ, প্রতিটা মাসেই কিন্তু খেলতে হয় একটার পর একটা কিন্তু ব্যাক টু ব্যাক। তো প্রতিটা সিরিজ নিয়ে চিন্তা করছি। ইংল্যান্ডের সাথে আমরা যথেষ্ট চ্যালেঞ্জ নিয়ে খেলেছি, পৃথিবীর সেরা দলের একটা। তো ওদের সাথে আমরা 2-1 সিরিজ হেরেছি, তারপর যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে এবং সামনে আয়ারল্যান্ড সিরিজ আছে এবং আয়ারল্যান্ড সিরিজ শেষ করে আবার আয়ারল্যান্ডে যাবে। তো ব্যাক টু ব্যাক অনেকগুলি ম্যাচ আছে, তো বিশ্বকাপের আগে পুরো দল রেডি হওয়ার জন্য অনেক সময় আছে। তো আশা করছি এবং বিশ্বকাপের আগে সেরাটাই আমাদের খেলোয়াড়রা দিতে পারবে।